নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ন্ত। ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মহানবমী, নবমী সবার ভালো কাটুক, আশা করি সবাই আনন্দেই আছেন, মা সবার প্রতি হাত রেখেছে। আজকে আপনাদের সামনে একটি অভিনব রান্না নিয়ে আমি এসেছি। রান্নাটির নাম হলো চিকেন ও গাজরের কোপ্তা কালিয়া। এটি আমি করে আপনাদের দেখাবো, এর কী কী উপকরণ লাগছে সেটি আপনারা রান্নার মাধ্যমে দেখবেন। আমি মুখে আপনাদের বলে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। কী কী লাগছে? আলু সিদ্ধ করে ভাজা আছে, গাজর লম্বা লম্বা পিস করে সিদ্ধ করা আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে, ধনেপাতা কুচোনো আছে, ক্যাপসিকাম কুচোনো আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, গোলাপ জল, নুন, চিনি এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে আমি কোপ্তাটা তৈরি করব। কী করে করছি দেখুন। আলুর সাথে আমি প্রথমে গাজরটা মেশাবো, এরপরে টমেটো কুচিটা, তারপরে আন্দাজ মতো পেঁয়াজ কুচি, এরপরে ক্যাপসিকাম কুচি এবং লঙ্কা কুচি। এবার আমি দু চামচ ময়দা এর মধ্যে দেব, দু চামচই আছে। এবার আমি পরিমাণ মতো একটু নুন দেব এবং চিনি দেব। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এর সাথে এবার আমি যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা এর ভিতরে ঢেলে দিলাম এবং সাথে ধনেপাতা কুচি, আবার ভালো করে মাখতে হবে। এবার আমি এটাকে গোলাকার করব। গোলাকার করে এটাকে ডিম শেপে নেব, নিয়ে মাঝখানটা চেপে হলো। মিশ্রণটাকে ঠিক এরকম প্যাটির আকারে করে নেবেন। এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেবেন, তেলটা গরম হয়ে গেলে। প্যাটিটা যদি ভাজতে গিয়ে দেখেন ভেঙে যাচ্ছে, তাহলে একটু খাওয়ার এরা রুট গুলে নেবেন। গুলে ওটাকে মাখিয়ে তেলে ছেড়ে দেবেন, দেখবেন আর ভাঙবে না। জিনিসটা ঠিক এরকম ব্রাউন কালারের হবে, তারপরে আপনি এটা তুলে নেবেন আঁচ থেকে। ফোড়নে আপনি প্রথমে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এর ভিতরে দিয়ে দেবেন, তার সাথে ক্যাপসিকামটা দিয়ে দেবেন। এবার আপনি গোটা পেঁয়াজটা যেটা কুচো করে রেখেছেন সেটা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করুন। তার সাথে দুটো তেজপাতা ফেলে দেবেন। এবার আপনি ফ্লেমটা বাড়িয়ে গোটা এলাচ বা গোটা দারচিনি দুটোই অল্প অল্প দুটো চারটে করে এর ভিতরে ঢেলে দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা হলে প্রথমে পেঁয়াজ দেবেন দু চামচ, আদা দেবেন এক চামচ একটু বেশি, রসুন বাটা দেবেন দু চামচ। তারপরে ভালো করে এটাকে কষুন। এবার কাঁচা লঙ্কা কুচোটা এর মধ্যে দিয়ে দেবেন, তার সাথে একটু হলুদ
দিয়ে নাড়ুন, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি এর ভিতরে দিয়ে দিন। সামান্য একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই গন্ধ বেরোবার পরে সামান্য লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন, অল্প অল্প। এবার এই টমেটো পিউরিটা এর ভিতরে ঢেলে দেবেন। তারপর আবার কষুন। এবার পোস্ত বাটা 3 চামচ কি 4 চামচ এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়ুন, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আপনি এই কাজু বাদাম বাটাটা এর ভিতরে ঢেলে দেবেন। দিয়ে আবার এটাকে নাড়ুন। এরপর আপনি এই কিশমিশ বাটাটা এর মধ্যে ঢেলে দেবেন পুরোটা। ঢেলে ভালো করে নাড়ুন এবং সামান্য জল দিন এতে। এবার এতে ধনে পাতা কুচিটা দিয়ে দিন। এবার আঁচটা কমিয়ে একটা একটা করে সাইড দিয়ে বসিয়ে দিন। হালকা করে কাঁচা লঙ্কা গুঁড়ো যেটা মিক্সড করা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিন। এবার দিয়ে আঁচটা আপনি আস্ত করে বাড়িয়ে দিন। টক দইটা আপনি এর উপর দিয়ে আস্তে করে ঢেলে দিন চারিদিকে। ঢেলে একটু মিক্সড করে দিন। এবারে 1 চামচ ঘি আপনি চারিদিকে করে দিন। হয়ে গেলে এবার আপনি একটু গরম মশলা চারিদিকে মিশিয়ে দিন। অল্প করে গরম মশলা দেবেন। হয়ে গেছে আমার। এবার আপনি এটাকে ঢেকে দিন, ঘি গরম মশলার গন্ধটা, তবে আপনি খুব ভালো সেন্ট পাবেন। নামানোর আগে আপনি এতে গোলাপ জলটা মিশিয়ে দেবেন। গোলাপ জলটা মেশাবার পর ঢেকে দেবেন। আলতো আছে যাতে সেন্টটা ভিতরে বেশ ময়ময় করে। তৈরি আমাদের চিকেন গাজরের কোপ্তা কালিয়া। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে জয়েস রেসিপি চ্যানেলকে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। নবমী সবার ভালো কাটুক, মার কাছে এই প্রার্থনা করি। নমস্কার।